চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে এবারের বিপিএলে বেশ ছন্দেই আছেন আলামিন হোসেন। 8 উইকেট নিয়ে দলকে শেষ চারে তুলতে ভালো অবদান রেখেছেন বাংলাদেশি এই পেসার। বিপিএল চলার সময় জীবনের গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন আলামিন। 23 ফেব্রুয়ারি জীবনের নতুন ইনিংসে তার সঙ্গী হয়েছেন ফারজানা আক্তার প্রীতি, নববধুর বাড়ি কুমিল্লায়। আগামী 26 ফেব্রুয়ারি নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। 2012 সালে প্রথম বিয়ে করেছিলেন আলামিন, তবে সাবেক স্ত্রী ইসরাত জাহানের সঙ্গে সেই জুটি ভেঙেছে 2 বছর আগে। 2022 সালে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদ হওয়ার আগে বাংলাদেশে পেসারের বিরুদ্ধে নির্যাতন ও মারধরের বিরুদ্ধে মামলা করেছিলেন তার সাবেক স্ত্রী। পরে আলামিন জামিন পাওয়ার পর দুজনের ছাড়াছাড়ি হয়। প্রথম সংসারে দুটি সন্তান রয়েছে আলামিনের। 26 ফেব্রুয়ারি ফরচুন বরিশালের বিরুদ্ধে চট্টগ্রামের এলিমিনেটরের ম্যাচ, সেদিনই আবার আলামিনের বিবাহোত্তর সংবর্ধনা।